চলে যাচ্ছি ভাইয়া 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 এই যে ভাইয়া কি হয়েছে একটা খুশির খবর আছে আহা কি বল না বলবো না কেন আগে টাকা দাও মিষ্টি আনবো আহ বল না না আগে টাকা দাও বলছি দেবো তো আগে বল না আগে টাকা ঠিক আছে ঠিক আছে সত্যি দেখুন তো ফুপু আম্মা লেখা ঠিক হয়েছে কিনা খুব ভালো হয়েছে কি রে কাজল ভাবির সঙ্গে তুই কার্ড লিখতে পারিস না ওর বিয়ে ও নিজে কার্ড লিখবে এ কেমন দেখা যায় দেবরজি যখন ভাবির মা হবার সময় হবে তখন আমি সব কাজ করব ভাবিকে কিচ্ছু করতে দেব না চুপ কর তোর এখনো বুদ্ধি হলো না কিন্তু আমার ঘরে বুদ্ধি আছে এই যে মাটারে বারোটা বাজে গেছে সবাই যে দাওয়াত দিতেছে আমার দাওয়াত নাই কি ব্যাপার কদম ভাই এতদিন পর তুমি আমার খবর কেউ রাখে না তাই আমি নিজেই আইলাম তোমার তো খুব পরিবর্তন হয়েছে কদম হইব না আমি তো এখন এই আলটুবুলটু লাগি না কদম মা হাবিলদার না দেখবা শোনো কাজলা বাপ তোমার যদি কখনো ওই গাড়িটাই লাগে তবে এই আমার মোবাইলে একটা টেলিফোন করে দিবা সত্যি কদম ভাই আপনি গাড়িও কিনেছেন শুধু গাড়ি না বিরাট বাড়িও বানিয়েছি কদম ভাই তাহলে এখন তো আপনি খুব বড় লোক মনে হয় বড় লোক আর দেখেছেন কি কদিন পর এই শহরের আমি এমপি হব রাজা কি করছিস ডিউটি করছি ফুপু আম্মার ডিউটি করছি আমার বোনের বিয়েতে আমি নিজের হাতে সব কিছু করব কাউকে কোনো কিছু করতে দেব না ঠিক আছে বাবা ঠিক আছে সব তুই নিজে করবি এই নে তোর টেলিফোন হ্যালো স্যার একটা ট্রাক কিছু স্মাগলিং এর মাল নিয়ে যাচ্ছে হোয়াট জি স্যার ট্রাক নম্বর ঢাকা 10534